23 পরিবার আছে, একর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধু এখানে 10 পরিবারের ছয়টা ঘর শেষ। ঘরটা এই যে দাদা তাদেরকে দেখাইলাম, ভিতরে যে সব ফাটল ধরছে, আচ্ছা ওই যে ওই এরকম যে উঁচা করে ইয়ে ছিল না, মাটি ছিল না, মাটি একবার এখান থেকে কয়েক হাত ইয়ে, আমি প্রায় এক হাত মাটি ঢুকাইছি এখানে। বারবার বলতেছি যে আসুক না কেন, সরকারি লোক আসুক বা মিডিয়া আসুক, আমি সবসময় বলতেছি আপনারা দেখেন আমরা কিনি নিরাপদ আছি কি না। হ্যাঁ, আপনারা যদি, আমি তখনও সরকারের কাছে দাবি করছি যে আপনারা গিয়ে দেখেন, আপনারা যদি বলেন হ্যাঁ আপনারা ওইখানে থাকতে পারবেন তাহলে থাকবো, আর যদি বলেন থাকতে পারবেন না কারণ আমরা নিরাপদ না, চারিমুখে দেখেন পাহাড় দশ। হ্যাঁ, তো ওদের ঘরটা সাধনা ওই উপরে উপরে ওদের ঘরও শেষ। আমাদের না জায়গা, এটা বাইয়ের জায়গা আর কি, বাইয়ে দিয়েছে মানে এখানে তুলবার তুলছি। তা যেখানে ঘর বাংছি সেখানে তখন থাকার ধরনের পরিবেশ নাই, ওখানে ধরনও বাড়ি তুলতে পারবো না। তাই এখানে এসে মাখছি, খুঁজে খুঁজেছি, আমার বাড়িতে বলছে যে তুলো এখানে, এখানে তুলছি আর কি বাড়ি। তাই মনে কর দুই বান দিনে তখন ঘর হয় না, এই 6,000 টাকা দিয়ে তখন একান ঘর হয় না, তুন দুই বান ঘর থাকা 6,000। এখানে যে দুইটা ঘর ছিল, এইটা হচ্ছে নিবারণ, তার ওইটা হচ্ছে ইয়ার আপনার দেবপ্রিয়। ওই এইখানে না ওইখানে ছিল যে উপরে, দুনোটা উপরে ছিল, এবার কাছাকাছি, কিন্তু এই পাহাড় দশে এই যে এখানে নিয়ে আসছে, এই যে এই ইয়েটা ছিল আপনার প্রায় 4 ফুটের নিচে এই জমিন, ওরা এই প্রতি বছর বর্ষার সিজনে ইয়ে করতো, এই ধান রোপণ করতো এই এইখানে, কিন্তু এখন দেখেন আপনার স্বপ্ন বালি কিছু নাই আর। তো এইগুলো আপনার যদি আবার আগের মতন, কত বছর লাগবে ওইটা ভগবান জানে।